প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল কর্ণফুলীর সমসাময়িক বিষয় নিয়ে টক শো জনতার কথা বলে অনুষ্ঠানে আজকে জনতার কথা বলে অনুষ্ঠানে কথা বলবার জন্য উপস্থিত আছেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সম্মানিত সভাপতি বিশিষ্ট লেখক গবেষক লায়ন গনিমিয়া বাবুল মাঝখানে আছেন পাশে রয়েছেন চ্যানেল কর্ণফুলীর স্বপ্নদ্রষ্টা মাননীয় চেয়ারম্যান এবং ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মানবাধিকার ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুল আজিজ আপনাদের দুজনকেই আজকে চ্যানেল কর্ণফুলি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল কর্ণফুলিকে ধন্যবাদ প্রিয় দর্শক আজকে কথা বলবো সামাজিক অপরাধ নিয়ে আজকে সমাজ এমন একটা পর্যায়ে এসেছে প্রকাশ্যে মানুষ মানুষকে খুন করছে ধর্ষিত হচ্ছে ঘুষ দুর্নীতি এবং সামাজিক অপরাধগুলি আজ ভয়াবহ অবস্থায় রূপ নিয়েছে সেই সামাজিক অপরাধ কারণ এবং তার প্রতিকারের উপায় নিয়ে আজকে প্রথমেই কথা বলবার জন্য আমি আহ্বান জানাবো বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সম্মানিত সভাপতি লেখক গবেষক জানাব লায়ন গরিমিয়া বাবুল আপনাকে ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল কর্ণফুলীর অগণিত দর্শক শ্রোতা যারা দেশে বিদেশে এই অনুষ্ঠান দেখছেন আপনাকে দেখে অভিনন্দন সামাজিক অপরাধ বিষয়টি অত্যন্ত বর্তমান সময়ের জন্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ মানুষ আমরা সামাজিক জীব সমাজ ছাড়া আমরা বাস করতে পারি না এবং এই সমাজে আমরা চাই শান্তি চাই পারস্পরিক সৌহার্দতা আন্তরিকতা মানবিক মূল্যবোধ এবং মানুষ মানুষের ব্যথা দেখে ব্যথিত হবে মানুষের আনন্দ দেখলে মানুষ আনন্দিত হবে এবং সমাজটা থাকবে একটি দেহের মতন যে কোনো একটি দেহের যদি পায়ে পিঁপড়া কামড় দেয় সারা শরীর বুঝতে পারে সারা শরীর শিহরিত হয়ে যাওয়া মাথায় কেউ চুলে যদি টান দেয় সারা শরীর বুঝতে পারে অনুরূপভাবে আমরা এইরকম একটি সমাজ ব্যবস্থা চাই যেখানে মানুষের পারস্পরিক তাদের মধ্যে এরকম একটি আন্তরিকতা থাকবে কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় যে আমাদের সমাজের যে সহ এবং যে মানবিক মূল্যবোধ আমাদের যে পারস্পরিক যে আন্তরিকতা এবং সহমর্মিতা দিন দিন এটা কমে যাচ্ছে এবং আপনার আমাদের নৈতিকতার অবক্ষয় হচ্ছে মানবিক মূল্যবোধের অবক্ষয় হচ্ছে এবং কি আমাদের আগের যে আন্তরিকতা ছিল এটাও আস্তে আস্তে কমে যাচ্ছে এখন এই পর্যায়ে যাচ্ছে যে আমরা দেখছি সে যে এই অল্প কয়েকদিন আগে দেখছেন যে বরগুনা যাওয়ার একটা ঘটনা যে আপনার ওই প্রকাশ্যে মানে একজন যুবককে কয়েকজন যুবক কুপিয়ে দিনে দুপুরে আপনার একটি জেলা শহরে একটি সরকারি কলেজের মানে অদূরে তাকে এরকম কুবাইয়ে হত্যা করলো কিন্তু অনেক মানুষ এটা দেখেছে কেউ কেউ ভিডিও করেছে কিন্তু এর মানে ওই মানে তাকে বাঁচানোর জন্যে বা এই ঘটনার প্রতিবাদে কেউ আগে জানে কিন্তু এটা অত্যন্ত আসলে দুঃখজনক আপনার কিছু কয়েক বছর আগেও এই ধরনের ঘটনা ছিল না যে মানুষের যে কেউ বিপদে ফলে মানুষ আগায় যাইত কিন্তু এখন কী জন্যে জানা বরং এটা দেখা দরকার এমনকি আপনার এই দুই হাজার উনিশে আমার মনে হইতাছে মাত্রাটা বেড়ে গেছে আপনার জানুয়ারি থেকেই আমরা দেখেছি যে শিশু দর্শন শিশু হত্যা এমনকি আপনার ওই দেখা গেছে যে তার সন্তানের হাতে এরকম পিতা খুন হইছে পিতা মার কাছে মার হাতে এরকম সন্তান কোন হচ্ছে এটা একটা মানে অহরহ একটি বিষয় হয়ে যাচ্ছে কিন্তু এই অবস্থা আমাদের কারো আসলে কাম্য না এবং এই যে সামাজিক যে একটা অপরাধ এটা কী জন্যে হচ্ছে এবং এটা কিভাবে আমরা প্রতিকার করতে পারি এর থেকে উত্তরণ উপায় কী আমার তো মনে হয় যে এখন সবচেয়ে বড় আমাদের আপনার একটি মানে সকলের এটা কার্যকর একটি পদক্ষেপ নেওয়া দরকার কারণ হচ্ছে আমরা যতই উন্নয়নের কথা বলি এবং আমাদের জীবনযাত্রা যতই আপনার মানে আমরা ডেভেলপ করি আমাদের আর্থিক উন্নয়ন যতই হোক আমাদের আপনার যতই আপনার এরকম মানে দুনিয়াবি মানে শান জিনিস আমাদের হয়তো এসি হইতে পারে টিভি হইতে পারে আপনার ফ্রিজ হইতে পারে অন্য অন্য আরামায়সের জিনিস হইতে পারে কিন্তু এর মধ্যে যদি আপনার এই সামাজিক যদি আপনার পারস্পরিক সৌহার্দ না থাকে যদি পারস্পরিক শরিকের প্রতি যদি আপনার একটা আন্তরিকতা না থাকে মানুষের মধ্যে কল্যাণবোধ মমতাবোধ যদি দেশপ্রেম যদি না থাকে তাহলে এইগুলি সবকিছুই অর্থহীন কারণ মানুষ তো এইগুলি করে এই জন্যে যে তার নিজের মধ্যে তার পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং এটা দ্বারা সে সুখের শান্তি থাকবে সে নিজে তার ছেলে মেয়ে তার পরিবার সুখের শান্তি থাকবে এই সুখের শান্তি থাকতে হলে মূলত এই মানবিক মূল্যবোধ এটা জাগ্রত করতে হবে এবং সত্যিকারে যে মানুষ যে সবার উপরে এবং মানুষ যে সর্বশ্রেষ্ঠ এবং মানুষ যে আমাদের ধর্ম আছে আশা এই জন্যে যে মানুষের মধ্যে আসলে কিছু গুণাবলী থাকবে যে গুণাবলী দ্বারা মানুষ আসলে আরেকজন মানুষকে বুঝতে পারবে এবং আরেকজন মানুষের প্রতি তার শ্রদ্ধা থাকবে আরেকজন মানুষের প্রতি তার ভালোবাসা থাকবে কিন্তু এইগুলি আজকে আমাদের দিন দিন কমে যাচ্ছে কমে যাওয়ার অন্যতম কারণ আমাদের সমাজের যে আসলে একটি শৃঙ্খলা সমাজের মধ্যে যে একটি সবস্থান এবং সমাজের যে আসলে আমাদের এই স্বাভাবিক যে একটা পরিবেশ এটা বিঘ্নিত হচ্ছে বিঘ্নিত হওয়ার কারণে আপনার আমাদের এই সমাজে অস্থিরতা দেখা দিচ্ছে যেমন নাকি আপনার একটি বাতাসের আপনার নির্দিষ্ট পরিমাণ আপনার মনে করেন অক্সিজেন থাকবে নাইট্রোজেন থাকবে মানে ওইখানে কার্বন ডাইঅক্সাইড থাকবে যদি কোনো একটা মাত্রা যদি অত্যাধিক বেড়ে যা কার্বন ডাইঅক্সাইড অনেক বেড়ে গেলো তাহলে কি গরম বেড়ে যায় এবং মানুষের জন্য ওইটা আপনার দূষণীয় হয়ে যা তো অনুরূপভাবে আপনার ওই প্রত্যেকটা জিনিসে পানির মধ্যে এই পরিমাণ হাইড্রোজেন এই পরিমাণ অক্সিজেন থাকবে কিন্তু যদি অন্য কোনো মানে অবাঞ্ছিত পদার্থ বেড়ে যায় তাহলে এটা খাওয়ার অযোগ্য হয়ে যায় অনুরূপভাবে সমাজে আপনার একটি নির্দিষ্ট পরিমাণের ওইখানে মানে সমাজের যে উপাদানগুলি এগুলি থাকবে তো সমাজের উপাদানগুলির মধ্যে মানে সমাজের প্রথম উপাদান হচ্ছে যে আসলে পারস্পরিক আসলে ভালোবাসা আন্তরিকতা আপনার পারস্পরিক আপনার মানে সহানুভূতি আপনার এই যে জিনিসগুলি এবং আপনার আগে যে যৌথ পরিবার ছিল এখন যৌথ পরিবার নাই বরং দেখা যে লেখাপড়া করছে লেখাপড়া করে তারা হয়তো অনার্স মাস্টার্স পিএইচডি করছে কিংবা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে ইঞ্জিনিয়ার হওয়ার পরে বা ডাক্তার হওয়ার পরে সে একজন বিয়া করছে ওই মানে তার ওয়াইফও হয়তো দেখা গেছে যে ম্যাজিস্ট্রেট বা এরকম ক্লাস ক্লাসন চাকরি করে কিন্তু দেখা গেলো কি যেন ওই তারা আলাদা সংসার এবং পিতা মাতা আলাদা থাকে এবং আপনার আগে যে পারিবারিক একটি অনুশাসন ছিল যেমন আমরা আপনার ওই ইচ্ছা করলে ওই সিনেমা দেখতে যাওয়া সম্ভব ছিল না কারণ যদি মুরব্বিল্লুজন দেখে ফেলা কিংবা আপনার মা বাপ যদি দেখে ফেলা তাহলে আমরা ওই দেখা সম্ভব ছিল না এবং আমার মনে আছে যেন আমি আমার গাজীপুর শ্রীপুরে যে স্কুলে পড়তাম মাওনা হাই স্কুলে আমি প্রথম বুধ সিনেমা দেখতে যাই সম্ভবত ক্লাস সেভেনে পড়ি তাও আপনার ওইটা আর একটা জন ভাইয়ের সাথে অনেক মানে ওই মানে এতে গেছে এবং আমার বাড়ির পাশে যে হল ছিল ওইখানে আমি সিনেমা দেখতে পারি দেখতে পারি এই জন্যে যেহেতু ছাত্র অবস্থায় আমি নামাজ পড়তাম আবার পরবর্তীতে যখন আপনার আমার মসজিদ হয়েছে আমি ওই মানে তিরানব্বই শিক্ষক পঁচানব্বই আমার ওই মসজিদের সভাপতি বানাইতেছে এরপরে আমি হলেগা সব সিনেমা দেখতে পারি না কারণ দেখতে পারি না এটা আমার নিজের থেকে একটা সামাজিক আসলে একটা অনুশাসন বলা যায় যে মানুষে কী বলবে যে নাজিদ কোন সভাপতি সে এরকম মানে হলেগা সিনেমা দেখে তো এরকম আপনার কিছু বিষয় ছিল যে একটা যুবক ইচ্ছা করলে সে রাস্তায় প্রকাশে দুমপান করতো না কারণ যদি একজন মুরুব্বী মানুষ দেখে ফেলা একটু প্রতিবেশী একজন চাষা কিংবা তার এরকম মানে ওই কোনো মামা দেখে ফেলা সে এরকম রজ্জিত হবে এবং বলবে এটাকে অত্যন্ত একটা অপরাধ মনে করতো কিন্তু এইগুলি এখন মানে অপরাধ মনে করে না এই সামাজিক মানে এই শৃঙ্খলা নষ্ট হয়েছে আরেকটা বিষয় অর্থনৈতিক বিষয়ে আপনার ওই সামাজিক শৃঙ্খলাটা বিষয় মানে হয়েছে যেমন আমাদের মুক্তিযুদ্ধের এই ছিল যে একটি মানে সমান অধিকার ভিত্তিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা তো মানে যখন আমাদের সমাজ অধিকার না থাকে মানুষ যখন আপনার ওই বঞ্চিত হয় সে যখন মানে তার মধ্যে আপনার অবহেলিত হয় তখন তার মধ্যে একটি আপনার খুব কাজ করে খুব থেকে একটা বিক্ষোভ হয় বিক্ষুব থেকে তার একটা সংসদ আসে এটা একটা আপনার ওই সমান অধিকার না থাকার এটার একটা বিষয় অনুরূপভাবে আপনার আমাদের সমাজে আপনার কিছু আপনার ওই যে মাদক এ ঢুকে গেছে মাদক ঢুকা করার কারণেও আপনার যুব সমাজ আসলে ধ্বংসের পথে চলে গেছে তাদের আগে এত মাদকের রমরমা আসলে ব্যবসা সরাসরি ছিল না মূলত আপনার এবং আপনার ওই শিক্ষা শিক্ষার যে বিষয়টা আপনি তো শিক্ষক ছিলেন আজকে শিক্ষা ব্যবস্থা যেটা আছে মানে নৈতিক শিক্ষাটা না থাকার কারণে অনেকেই বলছেন আজকে ধর্মীয় মূল্যবোধ বা নৈতিক শিক্ষা শিক্ষকরা মা বাপরা ছাত্রছাত্রীদেরকে আদর্শ শিক্ষাটা দিচ্ছে না এ বিষয়ে যদি বলেন এই বিষয়টা আমি বলতেছি আপনার শিক্ষাটা এক তো হচ্ছে আমাদের যে পাঠ্যগত শিক্ষা যেটা বই পুস্তক আমরা পড়ি বই পুস্তকে আপনার পঁচাত্তরে বঙ্গবন্ধু আপনার যখন বাহাত্তরের দেশে আসলো সে একটা শিক্ষা কমিশন করেছিল ক্রুতধিকতা শিক্ষা ব্যবস্থা ওইটা যদি আপনারা পড়েন দেখেন যেন ওইটা মানে শিক্ষা ব্যবস্থাটা এইরকম ছিল শিক্ষাব্যবস্থাটা হবে একটি মানে মানবিক শিক্ষা একটি কল্যাণমুখী শিক্ষা আত্মকর্মসংস্থানমুখী শিক্ষা এবং শিক্ষা থাকবে কারিগরি শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থা একটি অসাম্প্রদায়িক শিক্ষা এবং ব্যবস্থা থাকবে এইরকম যে একজন শিক্ষার্থী সে আপনার লেখাপড়া করার পরে সে সনদ নেওয়ার পরে সে আপনার নিজে নিজে এরকম কর্মসংস্থান করতে পারবে সে উদ্যোক্তা হিসাবে এরকম কর্মসংস্থানে তৈরি করবে বরং অন্যরা । তার প্রতিষ্ঠানে কাজ করবে কিন্তু পরবর্তীতে পঁচাত্তরে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পরে দেখা গেল যে ওই অসাম্প্রদিক যে শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ওইটা আপনার বাস্তবায়ন করা হয় না বরং এইরকম একটি জোগা আপনার সাম্প্রতিক দেখা শিক্ষা নিয়ে আসা হলো যে শিক্ষার দ্বারা আপনার দেখা গেলো সে একটা কাগজ সার্টিফিকেট পেয়েছে ঠিকই কিন্তু ওইটার দ্বারা আপনার তার দক্ষতাও বাড়ে নেয় তার এরকম জ্ঞানের পরিধিও বাড়ে না তার যে নম্রতাও বাড়ে না শিক্ষার যে উদ্দেশ্যগুলি এইগুলি ব্যাহত হয়েছে এবং নৈতিকতাও আপনার বাড়ে নাই অনুরূপভাবে আপনার পঁচাত্তর পরে দেখা গেল যে অনেকগুলি আপনার ওই মাদ্রাসা হয়ে গেলো তা আমরা ধর্মীয় দিক দিয়ে মাদ্রাসার বিপক্ষে না কিন্তু মাদ্রাসাগুলি কী পড়ানো হয়েছে এবং মাদ্রাসার নির্দিষ্ট কোনো শিক্ষা কম এরকম সরকারের নিয়ন্ত্রণে ছিল না এমনকি এখন পর্যন্ত সরকারের নিয়ন্ত্রণে আনতে পারে না যদিও আপনার কমি মাদ্রাসা বোট হয়েছে এবং কমিকে আপনার যারা তাদের দারো হাদিস রেখে আপনার মাস্টার্সের সম্মান দিছে তো এইগুলি আরও নিয়ন্ত্রণে আনতে হবে যে কি আসলে পাঠ্যপুস্তকে আছে নৈতিকতা শিক্ষার বাড়াইতে হবে আর একটা আপনার যেটা নাকি অপ্রাতিষ্ঠানিক শিক্ষা যা নাকি প্রথম শুরু হওয়া পরিবার থেকে তো পরিবার থেকে আগের যে মানে পিতামাতারা তারাও যথেষ্ট সচেতন ছিল যে আমার ছেলে মেয়ে আমার ব্যবহার তারা অনুসরণ করবে অনুকরণ করবে কাজেই কোনো মানে পিতামাতা মাতা আগে সন্তানের সামনে মিথ্যা বলতো না এবং তারা দুমপান করতো না এমনকি এরকম আমি যতটুক দেখেছি যে এরকম মানে ওই পিতা মাতারাও তার সন্তানদেরকে সন্তান যখন একটু বড় হইতো তখন সন্তানদেরকেও তারা ওইভাবে মানে একটা মর্যাদা দিত এবং সন্তানদের সামনে তারা অশ্লীর কোনো গালি দিত না কাজেই ওই সন্তানগুলিও ওইরকম ভালো আচরণ শিখছে আর এখন আপনার যেটা হয়েছে যে ওই পরিবার থেকেও আপনার ওই ভালো শিক্ষাটা ওই সন্তানরা আসলে পাইতেছে না এই জন্যে কারণ ওই পিতা মাতাও আপনার দুনিয়া বিয়ে এরকম অর্থের রূপে পড়ে দেখা যাচ্ছে কীভাবে টাকা পয়সা ইনকাম করবে কীভাবে তাড়াতাড়ি ধনী হবে এবং এই জন্যে প্রতিযোগিতা করতে গিয়া আপনার অনৈতিক আপনার তো জড়িয়ে পড়ছে আপনার অনৈতিক মানে কাজেও জড়াইছে এবং আপনার তাদের ওই যে মুখের যে মানে বাসা যে আন্তরিকতা এটাও অনেকটা কমে গেছে ভালোবাসাও কমে গেছে আর সবচেয়ে যে বিষয়টা আগে পিতা মাতা সন্তানদেরকে আপনার যথেষ্ট সময় দিত যথেষ্ট সময় দিত এবং সন্তানরা তাদের মনের যে কথাটা এটা মানে তারা বিনিময় করতে পারতো যে কোনো সমস্যাটা পিতা মাতার কাছে তারা বলতে পারত বলার পরে তাদের দুঃখটা কমে যাইতো কিন্তু আপনার এখন যে ব্যবস্থাটা এখন যেহেতু পিতা মাতারা হয়তো চাকরি করে ব্যবসা করে সার্বক্ষণিকভাবে তারা আপনার ওই ঘরের বাইরে থাকে ঘরের বাইরে থাকার এরমও হয় যে সন্তান হয়তো দেখে গেছে সকালে ঘুমে রেখে গেছে আবার যখন রাত্রে বাসায় ফিরছে বারোটার সময় ওই সময় সন্তান ঘুমে এমনও হয় যে একই বাসায় থাকে এরপরেও তার পিতার সাথে হয়তো সন্তানের সপ্তাহে হয়তো শুক্রবার একদিন দেখা হওয়া আর বাকি সদিন দেখাও হয় নাই কথাও হয় নাই তো এতেও আপনার ওই সামাজিক যে আসলে আপনার শৃঙ্খলাটা এটাও বিঘ্নিত হয়েছে এবং পারিবারিক শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে মূলত ওই সমাজের আপনার ক্ষুদ্রতম ইউনিট হচ্ছে পরিবার কাজে পরিবারগুলি যদি আজকে আপনার মানে অপরাধমুক্ত হয়ে যেত ওইখানে যদি আপনার আজকে তাদের প্রত্যেকের যদি ওই অধিকারগুলি সুনিশ্চিত হইতো আপনার পরিবারে যদি আসলে গণতন্ত্র সুনিশ্চিত হইতো। পরিবারে যদি সর অধিকার সুনিশ্চিত হইতো তাহলে সমাজ এবং দেশে অধিকার সুনিশ্চিত হবে এবং দেশে আপনার আমাদের এরকম মানে আমাদের একটি নিরাপদ দেশ চাই নিরাপদ দেশ হবে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা সামাজিক অপরাধ নিয়ে কথা বলছিলাম এ পর্যন্ত যাচ্ছি একটা বিজ্ঞাপন বিরতিতে বিরতির পরে আবার ফিরছে সে পর্যন্ত আপনার সাথে দেখুন নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইবা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমাদের সাথে কথা বলবার জন্য স্টুডিওতে আছেন লায়ন গনিমিয়া বাবুল সভাপতি বঙ্গন্ধ গবেষণা পরিষদ এবং আজকে আমাদের সৌভাগ্য হয়েছে माननीय চেয়ারম্যান চ্যানেল কন্ডফুলে আমাদের মাঝে আছেন বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব চেয়ারম্যান ন্যাশনাল এনवायरमेंट এন্ড হিউম্যান রাইটস প্রিয় দর্শক আপনারা জানেন ঢাকায় প্রকাশ্যে আমরা বিশ্বজিৎকে খুন হতে দেখেছি ফেনীতে পুড়িয়ে মারা হলো নুসরাতকে এবং বরগুনায় রিফাতকে হত্যা করা হলো প্রকাশ্যে এরকম প্রতিদিন আমরা শুনছি খুন ধর্ষণ দুর্নীতি আপনারা দেখবেন সেদিন গতকাল অ্যারেস্ট হলো ডিআইজি ঘুষ দিচ্ছেন আর ঘুষ দিচ্ছেন হচ্ছেন দুদকের ডাইরেক্টর আবার দেখা গেল বুধু দুর্গার ডাইরেক্টর তার স্ত্রীকে প্রধান শিক্ষক বানানোর জন্য ঘুষ দিচ্ছেন আমাদের নৈতিক অবক্ষয় সামাজিক অপরাধ কোন জায়গায় গিয়ে ঠেকছে এর কারণটা কি এর থেকে উত্তরণের পথ কি এ বিষয়ে কথা বলবার জন্য আমি অনুরোধ করছি জনাব মোহাম্মদ আবদুল আজিজ আপনাকে আপনাকে ধন্যবাদ বিসমিল্লাহ রহমান রাহিম ন্যাশনাল এম্বয়মে হিউম্যান পক্ষ থেকে এবং চ্যানেল কর্ণভুলির পক্ষ থেকে দেশবাসী এবং চ্যানেল কর্ণবলীর অগণতি দর্শকদেরকে জানাই সালাম শুভেচ্ছা আসলে আমাদের দেশে বিশেষ করে অপরাধ বেড়ে গেছে কারণটা হলো অপরাধের মাত্রাটা এমন বাড়ি গেছে একটা প্রতিযোগিতা আমাদের ভিতর কাজ করতেছে একটি মহিলা একজনকে ভালোবাসতে পারে সে তিন চারজনকে ভালোবাসে ইয়ং জেনারেশনের মধ্যে একজন ভালোবাসা পাওয়ার জন্য প্রতিযোগিতা চলতেছে আমি তার চেয়ে কম না যখন টাকা থাকে তখন তাকে ভালোবাসে আবার তার যখন টাকা শেষ তখন ভালোবাসা হারিয়ে যায় এর মাত্রাটা সেখান থেকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষকরা চলাফেরা করে কিন্তু এখানে কোনো মা বাবাও যদি ওখানে সফর করে দেখে কীরকম নোংরা কাজগুলি আমরা দেখতে পাই প্রকাশ্যে এই প্রকাশ্যে ভালোবাসা এখন প্রকাশ্যে মারামারি হয়ে গেছে প্রকাশ্যে একজন অপরজনকে খুন করতেছে তাও আবার দা কিরিশ নিয়ে অস্ত্র নিয়ে এ অপরাধের মাত্রাটা বাড়ার কারণ হল ওই যে বললাম প্রতিযোগিতা ভালোবাসার প্রতিযোগিতা আর একটা কাজ করতেছে সেটা হলো মাদক সে মাদক যখন সেবন করে তার মস্তিষ্ক ঠিক থাকে না সে যত শিক্ষা অর্জন করুক না কেন তার ভিতরে ওই যে নৈতিক চরিত্র যে একটা সভ্য বলতে একটা বোঝায় সেটা আর থাকে না মাদকের কারণে পুরো জাতি আজ ধ্বংস হয়ে যাচ্ছে ভবিষ্যতে আরও অপরাধ চিত্র বেড়িয়ে যাবে কারণ যারা অপরাধ করে তারা বিচারটা সহজে পাচ্ছে না যারা বিক্রিম তারা বিচার পাচ্ছে না কারণ দিনের পর দিন মাসের পর মাস আমাদের দেশে যেন লোকজনের অভাব হয়ে গেছে চট্টগ্রাম আদালতে বিশজন নাই ডাহা আদালতে কুড়িজন নাই বিচারক নাই মানুষকে আমাদের দেশে অভাব সব জায়গায় মানুষ আছে কিন্তু বিচারক নাই কক্সবাজারের জেলায় আমি দেখলাম বিচারক নাই তো বিচারক হলেও কোথায় এখান থেকে নেওয়া যাচ্ছে না কেন চাকরির জন্য হাহাকার কত মাস্টার্স ডিগ্রি কত বিসিএস ক্যাডার আছে কিন্তু চাকরি নেই অথচ আমাদের সব জায়গায় পরিপূর্ণ কিন্তু দেখা যাচ্ছে বিচারক নাই লক্ষ লক্ষ মামলা লক্ষ লক্ষ মামলা পড়ে আছে তাহলে অপরাধটা আমি অপরাধ করলাম আমার শাস্তি যদি মাসের পর মাস বছর পর বছর হাই হাইকোর্টে জামিন দে তারপরে কি হবে সেই অপরাধ চিত্তটা আরে বাইরে যাবে কারণ সুশাসনের অভাব রয়ে গেছে এবং বিচারকের ঘাটতি রয়ে গেছে মাসের পর মাস সময় যায়। উকিলের ফেডের ব্যথা সময় দেয় সিনিয়র আজকে উপস্থিত নেই অন্য মামলায় সেই বিদেশ সফর সময় দে এ সময় নেতে নেতে যে গরিব অসহায় মায়ের খাওয়ার পর সেই একটা বিচার প্রার্থনা করলো সে সুবিচারটা পাচ্ছে না আর অপরাধ চিত্রটা এই জন্য বাড়ি যাচ্ছে যে যারা বেশি শিক্ষা অর্জন করছে মনে হয় তাদের শিক্ষাটা মনে তাদের জন্য অপরাধ হয়ে গেছে তারা অপরাধের মাত্রাও বাড়ায় দিচ্ছি শিক্ষকেরা যদি একটা ছাত্রীর দর্শন করে তাহলে এই সমাজটা কোথায় নিয়ে গেছি আমরা আমরা যতই বলি না কেন টক শোতে সেমিনারে এবং সরকারের বিভিন্ন পর্যায়ে যত কিছু বলি না কেন একটা শিক্ষক যদি একটা ছাত্রীর প্রতি দর্শন আসে যায় একটা মাদ্রাসা মসজিদ বিভিন্ন জায়গায় শিশু দর্শন পর্যন্ত আমরা দেখতেছি এটা কোন সমাজ আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি সমাজকে তাই সরকারকে অনুরোধ করব শক্ত হাতে দমন করতে হবে যদি আর বিচারক নিয়োগ দিতে হবে বিচারক যদি নিয়োগ না দেন তাহলে অপরাধী পার পাইয়ে যাচ্ছে অপরাধ বাড়ি যাবে এটা হলো আমাদের ন্যাশনাল এমবয়মে হিউম রাইজের পক্ষ থেকে সরকারের নিকে আবেদন থাকবে অসাধারণ কথা বলেছেন এই যে আইনের দীর্ঘসূত্রিতা দীর্ঘ আমার মনে হচ্ছে আপনার এই কথা সূত্র ধরে একটা মামলা কতদিনের মধ্যে নিষ্পত্তি হবে এটা টাইম ফ্রেম দাও টাইম ফ্রেম একটা মামলা এতদিনের মধ্যে নিষ্পত্তি এটা এটা হচ্ছে না এটা হচ্ছে না বিদায় আজ আর আমাদের মা বাবারা আমরা কি করতেছি সন্তান কোথায় যাচ্ছে আমাদের কোনো মনে হয় খেয়াল নাই কারণ আমরা এত ব্যস্ত হয়ে গেছি কেউই ডাক্তার কেউই সচিব কেউই আমাদের রাষ্ট্র পরিচালনা করতেছি মন্ত্রী আমাদের পরিবার নিয়ে আমরা কোনো রকম চিন্তাবোধয় নাই আমার ছেলে আমার মেয়ে কোথায় যাচ্ছে কতক্ষণ বাহিরে থাকার কথা ছিল তার ক্লাস কতক্ষণ ছিল বিশেষ করে কলেজ পড়ুয়া এবং ইউনিভার্সিটির

কারণ স্মার্টফোনে একজনের আদান প্রদান হচ্ছে এখানে ইমুতে বিভিন্ন মেসেঞ্জারের মধ্যে কথাবার্তা সর্বশেষ যে তাও মেসেঞ্জার গ্রুপের মধ্যে কাজগুলি চলতেছে তাই এগুলির মধ্যে পার পাওয়ার জন্য এই যে স্মার্টফোনটা আমাদের জন্য খুবই ক্ষতিকর হয়ে গেছে জাতির জন্য আমরা আশা করব। সরকার এটা একটা নিয়ন্ত্রণ আনতে হবে অন্যান্য চীনে বিভিন্ন দৃষ্টিকে বিভিন্ন দেশে আমরা দেখতে পাই এই যে মালয়েশিয়াতে একটা আজকে ফেসবুকে দেখলাম ছাত্রদের স্মার্টফোনগুলি খেড়ে নেওয়ার পর ভেঙে দেওয়া হচ্ছে কেন অপরাধ মাত্রা যখন বেড়ে যায় তাহলে শাসনের সাবিকারিটা শক্ত করে দত্ত হয় হলে জাতিকে ঠিক রাখা যাবে না আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আকুল আবেদন করব ন্যাশনাল হিমারাইসের পক্ষ থেকে আপনাদেরকে আইনের ফাঁক যেন হয়ে যাইতে না যাইতেনাপরা অপরাধীরা আপনাদের শক্ত হাতে দমন করতে হবে ধন্যবাদ জনাব আব্দুল আজিজ আপনাকে আপনি বলেছেন বেকারত্ব দূর করতে হবে সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আইনের দীর্ঘসূত্রিতা বিশেষ করে অপরাধীকে শাস্তি দিতে হবে শাস্তি দিতে হবে আজকে সাগর উনি হত্যা হয়েছে এখনো শাস্তি কেন আইনের মানে আলোর মুখ দেখতেছে না এই জন্য শাস্তি দিতে হবে আপনার কাছ থেকে আমরা অনেক দিক নির্দেশনা পেলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে নৈতিক শিক্ষা নৈতিক শিক্ষা আমরা একদম শেষ করতে চাই শেষ পর্যায়ে লায়ন গনিমা বাবুল আপনি যদি একদম ছোট করে বলেন সর্বশেষ এই যে সামাজিক অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কি করতে হবে সর্বশেষ যদি বলেন আমাদের কোনো পুলিশ চেয়ারম্যান মহোদয় জনাব আব্দুল আজিজ সাহেব যা বলছে ঠিক আছে আর সাথে আপনার শুধু আইনের শাসন দ্বারাও আপনার সামাজিক শৃঙ্খলা বা সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না এই জন্যে আমাদের নৈতিকতা মানবিক মূল্যবোধ এবং আমাদের যে সামাজিক যে সংগঠনগুলি আছে যারা স্বেচ্ছাসেবী সংগঠনগুলি আছে এগুলিও আগে আসতে হবে আর বিশেষ করে আমাদের সাংস্কৃতিক যে সংগঠনগুলি আছে আমাদের দেশীয় যে সংস্কৃতি আছে আমাদের বাংলাদেশ নিজস্ব যে সংস্কৃতি আছে এগুলি চর্চা বাড়াইতে হবে এবং নান্দনিক সংস্কৃতি চর্চা বাড়াইতে হবে এবং আমাদের যারা নিজস্ব কবি লেখক আমাদের রবীন্দ্রনাথ আমাদের নজরুল আমাদের সুকান্ত জীবনন্ত আমাদের জসীম উদ্দিন তাদের লেখাগুলি আমাদের বেশি প্রচার করতে হবে কারণ হচ্ছে আমাদের সামাজিক যোগাযোগ পাশাপাশি আপনার আমাদের বিদেশি যে চ্যানেলগুলি বাংলাদেশে দেখানো হয় আপনার ওই চ্যানেলগুলি আপনার আমাদের এই দাম্পত্য কলহ সামাজিক আপনার যে অপরাধ এবং সামাজিক বিশৃঙ্খলা এমনকি আপনার আমাদের বিভিন্ন সহিংসতা তারাও বাড়াইছে কাজেই আমাদের নিজস্ব সংস্কৃতি আগে যেমন আপনার পাড়ায় মহল্লায় আপনার জারি গান সারি গান বিভিন্ন যাত্রাপালা বিভিন্ন থিয়েটার ক্লাব বিভিন্ন পুঁথিপাঠ এইগুলি ছিল তো এইগুলি এখন আসলে খুব একটা দেখা জানাতে এইগুলি আমাদের বাড়াইতে হবে এবং ছেলেমেয়েরা এখন যে আপনার সবসময় আপনার গড়ে আবদ্ধ থাকে তাদের যথেষ্ট আপনার খেলাধুলার মানে আউটডোর যে খেলাধুলা ওইগুলিও নাই আপনার এইগুলিও আপনার বাড়াইতে হবে এবং আপনার যে ওই বিশ্ববিদ্যালয়গুলি আছে বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি করছে এদের আপনার বমন আছে বিভিন্ন আপনার হয়তো গড় আছে কিন্তু তাদের নিজস্ব খেলার মাঠ নেই আপনার স্কুলগুলিরও খেলার মাঠ নাই আর খেলার মাঠ যতটুকু আছে আপনার এইগুলিও আপনার দেখা যায় অর্ধেকের বেশি বিভিন্ন আপনার দোকানপাট এগুলি আছে আর বাকিটুকু বিভিন্ন আপনার মেলা করা হয় আপনার বিভিন্ন মেলা করা হয় সরকারি উদ্যোগে করা হয় বেসরকারি উদ্যোগে করা হয় এমনকি আপনার আরও আসছে আপনার ঢাকা শহরে স্কুলের ওই বিভিন্ন আপনার যে মাঠগুলি আছে ওইখানে আপনার প্যান্ডেল করে বিবাহর অনুষ্ঠান হয় বিবাহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হয় এমনকি বাড়া দেওয়া হয় এরকম আছে তা আপনার বরং এইগুলি বন্ধ করে আমাদের সন্তানরা যে আসলে মানে সুনাগরিক হবে তাদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত হবে তাদের মধ্যে এইগুলির জন্যে তাদের ওই শুধু এই পুঁথিগত গ্রন্থগত বিদ্যার পাশাপাশি আপনার খেলাধুলা আমাদের সাংস্কৃতিক যে কর্মকাণ্ড এবং আমাদের নিজস্ব যে আপনার মানে সঙ্গীত এমনকি আমাদের নৃত্য আমাদের কবিতা আমাদের সাহিত্য চর্চা এগুলি বাড়াইতে হবে এবং আপনার আমাদের ওই পরিবারগুলি যেমন আগে যৌথ পরিবার আসিল এরকম এক করতে এবং পিতামাতা যারা আছে তাদেরকে যথেষ্ট সময় সন্তানদেরকে দিতে হবে সন্তানরা মানে কোথায় সময় ব্যয় করে এবং কাদের সাথে তাদের বন্ধু করা এটা আর খোঁজখবর রাখতে হবে কি আপনার আমাদের যে ধর্মীয় মূল্যবোধ আছে এটাও সবার মধ্যে জাগ্রত করতে হবে কারণ সব ধর্মেই আপনার অপরাধের বিপক্ষে বলা হয়েছে ভালো কথাগুলি বলা হয়েছে আপনাকে একটু সংক্ষেপে যদি একটু সর্বশেষ বলেন জনাব আব্দুল আজিজ আপনি যদি একটু সব কথাটা বলেন এই যে অপরাধ থেকে বাঁচার জন্য অপরাধ থেকে বাঁচার জন্য আমাদের যে কাজটা করতে হবে মা বাবাকে সচেতন হইতে হবে মা বাপ যদি সচেতন হয় শিক্ষকদের একটু সচেতন হইতে হবে এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সামাজিক যে সংগঠনগুলি বড় ভাই বলল এগুলি একটু সচেতন হইতে হবে আমাদের একটু নাড়ে দিয়ে বসতে হবে এখন যে ঘটনাগুলি ঘটছে একজন মহিলাকে ফুরিয়ে মার হত্যা করা আরেকজনকে আমরা দেখলাম এই বরগুনায় ফকাশি হত্যা করা তারপরে সাগর উনি হত্যাকাণ্ডের এখনও সার্জশিট পর্যন্ত দেওয়া হচ্ছে না তাহলে এইগুলির কারণে মনে করছে এখন আমি মারি ফেললে কী হবে আমার তো কিচ্ছু হচ্ছে না এরকম তো অনেকে দর্শনের সেঞ্চুরি করছে অনেকে দেখা যাচ্ছে হত্যাকাণ্ডের দশ বারোটা হত্যা করার পরও তাই সেই ফার পাইয়া যাচ্ছে তাহলে এগুলি রক্ষা করার জন্য দেশকে সুন্দর পরিচালনা করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং সরকারকে এগিয়ে আসতে হবে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আজকে শেষ করছি সামাজিক অপরাধ নিয়ে কথা বললাম আমরা চাইবো আমাদের সমাজ সোনার বাংলা হোক অপরাধ মুক্ত হোক আমাদের সন্তানরা মানুষের মতো মানুষ হোক আর যেন কোনো সাগর হত্যা না হয় কোনো রিফাত হত্যা না হয় কোনো নুসরাত হত্যা না হয় না হয় কোনো বিশ্বজিৎ হত্যা আসুন আমরা একটি বাসযোগ্য পৃথিবী করি এজন্য সবার দরকার নৈতিক মূল্যবোধ সামাজিক সচেতনতা অভিভাবক সচেতনতা এবং আইনের দীর্ঘ সূত্রিতা যেন না থাকে আইন যেন তার নিজস্ব গতিতে চলে এবং সবচেয়ে একটা অনুরোধ করব যারা চিহ্নিত অপরাধী তাদের পক্ষে যেন কোনো আইনজীবী না দাঁড়ায় আজকে নুসরাতের বিরুদ্ধে আজকে আইনজীবীরা দাঁড়িয়েছে আজকে বরগুনায় যে প্রকাশ্যে হত্যা হলো তার পক্ষেও আইনজীবী দাঁড়ায় আজকে দুর্নীতিবাজের পক্ষে চিহ্নিত দুর্নীতিবাজ তাদের পক্ষে আইনজীবী দাঁড়ায় আইনজীবীদেরকে সচেতন হতে হবে লোভের উদ্যোক্তা হবে তখনই এদের হবে বারযোগ্য চ্যানেল কর্ণফুলির পক্ষ থেকে সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি প্রিয় দর্শক দেখা হবে কথা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথিদের সাথে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই সমাজ অপরাধমুক্ত হোক ধন্যবাদ সবাইকে কল্যাণ নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী